একজন প্রতিবন্ধী মানুষের 850 টাকা দিয়ে যেত, এই সারা মাস চলা সম্ভব না। প্রতিবন্ধী মানুষরা মাত্র 750 টাকা পায়, সেরা 750 টাকার নাম্বার কার কিভাবে সংগ্রহ করে আপনারা বুঝতে পারেন। সেই তারা বিকাশ নগর থেকে টাকাগুলি উঠিয়ে নিয়ে যাচ্ছে। আমরা এই ধরনের হয়তারে এই ধরনের দৌড়লেতে এই ধরনের চাপাতারি অবস্থা আমরা থেকে পরিত্যাগ চাই। আমরা সরকারের কাছে জল চাই, সমাজসেবকদের কাছে জল দিয়ে চাই। আজকে কেন প্রতিবন্ধী মানুষদের জন্য এই হয়রানি হচ্ছে? মাত্র 850 টাকা তিন মাসে হয় 2550 টাকা, সেই টাকা পর্যন্ত আজকে কেড়ে নেওয়া হচ্ছে। আমরা ডিজিটাল বাংলাদেশ কি করছি? চুরের হাতে তুলে দিতে আমরা যদি আমাদের মোবাইলের টাকা রাখতে না পারি, ব্যাংকের টাকা না রাখতে পারি, আমাদের যদি আমরা ইজ্জত না রাখতে পারি, তাহলে কিভাবে আজকে যাব? আমার নাম হচ্ছে রাহুল শর্মা, আমি কাজ করি কৃষ্টিতে। আজকে আমাদের যে প্রতিবন্ধী মানুষরা যে রাস্তায় মানে নেমেছে, এর মূল কারণ হচ্ছে সরকার আমাদের সাথে বৈষম্যমূলক আচরণ করছে। আমাদের ভাতা দেওয়ার কথা যে 3000 টাকা, ওই জায়গায় আমাদের ভাতা দিচ্ছে মাত্র 850 টাকা। তারপর যারা শিক্ষিত পায় তা তো একেবারে কম, আর একজন প্রতিবন্ধী মানুষের 850 টাকা দিয়ে যেত, এই সারা মাস চলা সম্ভব না। কারণ তার ওষুধ খরচ আছে, যাতায়াত খরচ আছে, গাড়ি ভাড়া আছে, তারপর আপনার যে ঘর ভাড়া আছে, আরও বিভিন্ন আনুষঙ্গিক খরচ আছে। তো এই 850 টাকা দিয়ে যে এই বৈষম্যটা করা হচ্ছে, তা আমরা এর প্রতিবাদ স্বরূপ এবং এর সাথে আমাদের আরও কয়েকটি দাবি আছে, এই দাবিগুলো নিয়ে আমরা আজকে আন্দোলনে নামতে বাধ্য হয়েছি।